প্রযুক্তির কল্যাণে সবকিছু এখন হাতের মুঠোয়। পিডিএফ বা ইবুকের মাধ্যমে মুঠোফোনেই পছন্দের বই পড়তে পারছেন পাঠকরা, আর শ্রোতাদের জন্য তৈরি হয়েছে অডিও বুক, যা দিনে দিনে জনপ্রিয়তা পাচ্ছে বাংলাদেশেও। হাজারো প্রকাশনার ভিড়ে বইমেলায়ও বাড়ছে এসবের চাহিদা। এবার একাধিক অডিও বুকের স্টল বসেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। তরুণ প্রজন্ম সহ সব বয়সীদের মাঝেই আগ্রহ দেখা গেছে অডিও বুকের প্রতি। ব্যতিক্রমী একটা প্রয়াস, এবং জ্যামের কারণে না, যে কোনো কিছুতে বই পড়া হয়ে ওঠে না মাঝে মাঝে, তখন এটা মানে একদম পড়ার গ্রহণযোগ্যতা থাকবে, বইয়ের গ্রহণযোগ্যতা থাকবে, পাশাপাশি নতুনকে তো আমরা সাদর আমন্ত্রণ জানাবো। প্রতিষ্ঠাতাগণ জানান, শ্রোতাদের অন্যরকম এক অভিজ্ঞতা দেবে অডিও বুক। বই পড়ার বিষয়টি অনেকের কাছেই হয়ে যাবে সহজ। বয়স্ক ও দৃষ্টি প্রতিবন্ধীরা স্বাচ্ছন্দ্যেই বইয়ের স্বাদ নিতে পারবেন এর মাধ্যমে। অন্ধ যারা আছে তারা তো চাইলেই আমরা বইগুলো পড়তে পারি না, যারা বৃদ্ধ আছে চোখে দেখে না তারা চাইলেও পড়তে পারে না, তাদের জন্য এটা কিন্তু এক, আমি বলতে চাই এটা এক অসাধারণ আবিষ্কার। একটা বাংলাদেশি একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি, যে প্ল্যাটফর্ম থেকে আসলে আমরা লেখক প্রকাশক সবাইকে যুক্ত করে আমরা একটা টেকসই মডেল তৈরি করতে পারবো, যেখানে আমাদের বইগুলো কণ্ঠে ধারণ করে আজীবন টিকে থাকবে। ইবুক কিংবা অডিও বুক বই পড়ার ধারণার পরিবর্তন আনলেও মলাটের বইয়ের উপরের প্রভাব পড়বে না বলেও মনে করেন পাঠক ও লেখকরা। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।